আজকাল সর্বনিম্ন নতুন একটা ভিডিওত অসম গভর্নমেন্টের ফল নতুনক রিক্রুটমেন্ট লাইছে 12+ লগতে গ্রেজুয়েট লেভেল লড়া ছলী কেনকে আবেদন করব বা অনলাইন হবনে অফলাইন হব আর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিষয় আছে তার বিষয়ে আজ সিম্পলি দেখাম। অফিসিয়াল নোটিফিকেশন প্রথমে আপনাদের দেখাই লিছো। তো এইখন অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে জিভিকে এমার্জেন্সি ম্যানেজমেন্ট এন্ড রিসার্চ ইনস্টিটিউট ফল পর যেটা আছে লখরা চারিআলি গুয়াহাটীত আপনাদের দুটা পোস্ট বিচারছে EMT তথা পাইলটসর। তো প্রথম যে নাকি পোস্ট হয়েছে EMT বলে কয় অর্থাৎ ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান, যত আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা যদি কথা পাতো, প্রথম কথা আমি এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি কথা পাতো, ইয়াত গ্রেজুয়েট বিচার হয়েছে যিকোনো স্ট্রিমের ফল পর। ইয়ার উপরে যদি আপনাদের সায়েন্সের যদি গ্রেজুয়েশন করেছে তাহলে প্রিফারেন্সটা বেশিকে পাব, অর্থাৎ আর্টস বা কমার্সের পর যদি গ্রেজুয়েশন করেছে তথাপি আপনাদের এপ্লাই করব পারি, মাত্র প্রিফারেন্সটা দিয়াব সায়েন্সের ফল পাস করা লড়া ছলী। বয়স বিচার হয়েছে 21-30 বছরের লড়া ছলী। নেক্সট পোস্টের নাম হয়েছে পাইলট, যত এক্সপিরিয়েন্স থাকবে লাগবে আপনার, তার উপরে 12 পাস করলে আপনাদের আবেদন করব পারিব। ইয়ার উপরে আপনার ড্রাইভিং ব্যাকগ্রাউন্ডের পর হব লাগবে, যত আপনার কমার্শিয়াল ভেহিকল ড্রাইভিংয়ের এখন এক্সপিরিয়েন্স লাগবে। ইয়ার উপরেও আপনার ভ্যালিড এখন ড্রাইভিং লাইসেন্স লাগবে। ইয়ার উপরেও আপনার বয়সের সীমা দিয়া আছে 20-30 বছর লড়া ছলী আপনাদের আবেদন করব পারিব। ইয়ার আপনার যখন নাকি রিজিউম অর্থাৎ যখন নাকি বায়োডাটা, সেই বায়োডাটা এখন এই যদি নাকি মেইল এড্রেস দিয়া আছে সেই মেইলত আপনাদের প্রেরণ করব লাগবে। আর মেইল কেন করব সম্পূর্ণ প্রসেস ডেসক্রিপশন বক্সত আছে, যে সেকেন্ড লিঙ্কর অর্থাৎ সেকেন্ড চ্যানেলের ভিডিও হয়। আর সেকেন্ড চ্যানেলের ভিডিওত মই অলরেডি দেখাই দিছো কেন আপনাদের রিজিউম বনাব পারে মোবাইলতে সহজতে, আর যে নাকি ভিডিওর লিঙ্ক আপনাদের ডেসক্রিপশন বক্সত পাই যাব, ইজি হয়। আর কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিজ যেহেতু না লাগে, সিম্পল প্রসেস আপনাদের আবেদন করব পারে। তো সিম্পলি আপনাদের আবেদন করো আর চাকরিটোর লোক, আর ইয়ার যে নাকি অ্যাপ্লিকেশনের ডেট অর্থাৎ কেতার আরম্ভ হয়েছে অর্থাৎ কেতালে সমাপ্ত হব, সকলাই ইনফরমেশন আপনারা ডেসক্রিপশন করে ভালো পড়ব, ডেফিনেটলি পাইব। ধন্যবাদ।